কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায়, এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে, এ আকীদাটা কি সঠিক? সূরা ইয়াসিন পড়লে কি মনের আশা পূরণ হয়, এটা কি সহি? আমি কিছুদিন থেকে এবাদতে আনন্দ পাচ্ছি না, অনেক চেষ্টা করছি হচ্ছে না, কি করব? ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি অজু ভঙ্গ হবে? নবজাতকের কপালে পাশে কালো কালির গোল টিপ দেয়া হয়, এটা কি জরুরি এবং ইসলামের বিধান কি? সুন্নাহ সম্মত ভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার অজু করতে হবে? উলঙ্গ হয়ে অজু করলে কি অজু হবে? পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই এক দুই অক্ত নামাজ ছুটে যায়, কি করণীয়? নামাজের সময় কোন মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যা মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায় তাহলে নামাজ হবে কিনা? স্বামী এবং শাশুড়ি একই সময় ডাকলে কার ডাকে আগে সাড়া দেওয়া উচিত? জুলফিকার খান তাসিন আপনি জানতে চেয়েছেন, যদি কোনো ছেলে নাভির নিচে প্যান্ট পরে কিন্তু তার জামা দ্বারায় ছতর ঢাকা থাকে, তাতে তার ছতর ঢাকা হবে কিনা? অবশ্যই হবে। আপনি ছতর ঢাকবেন কি দিয়ে ঢাকবেন সেটা আপনার বিষয়, প্যান্ট দিয়ে ঢাকবেন না শার্ট দিয়ে ঢাকবেন সেটি আপনার বিষয়। ইমরান এলাইস আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, আমার রাত দুইটায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামাজ পড়লেই হবে? আপনি ফজরের আগে গোসল করলেই চলবে, সাথে সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে সম্ভব হলে সাথে সাথে করে ফেলতে পারলে ভালো, কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয়। এরপরে মামুন জানতে চেয়েছেন, সুন্নাহ সম্মত ভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার অজু করতে হবে? কোরআন হাদিসের আলোকে উত্তর চাই। সুন্নাহ সম্মত ভাবে যদি একবার অজু করা হয়, অজু করার পর যদি গোসল করা হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা অজু করার দরকার না, যদি অজু থাকে, কারণ সুন্নাহ সম্মত গোসলের জন্য তো শুরুতে অজু করতেই হচ্ছে, যার কারণে ওইটাই যথেষ্ট হয়ে যাবে। জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন, আমার স্ত্রী গর্ভ অবস্থায় শেষ দিকে এ অবস্থায় নর্মাল প্রসবের জন্য কোনো আমল আছে কিনা? নির্দিষ্ট কোনো দোয়া, নির্দিষ্ট কোনো আমল নেই, তবে আপনাকে আমরা পরামর্শ দিব যে এই অবস্থায় কিছু সাদকা করুন। সাদকা মানুষের সমস্যা দূর করে দেয়, বিশেষ করে দুরুদ পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে হাত তুলে বলবেন এবং দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আপনি এই সমস্যা দূর করে দিন। সুলতান আহমেদ রিয়াজ জানতে চেয়েছেন, আমার মেজাজ সব সময় বিগড়ে থাকে, এটা থেকে পরিত্রাণের উপায় কি? ভাই সুলতান আহমেদ, আপনার মেজাজ বিগড়ে থাকে, এটা থেকে পরিত্রাণের উপায় হলো প্রথমত আল্লাহ তাআলার আশ্রয় চাইবেন। শয়তান মানুষের মেজাজ বিগড়ে দেয়, শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়বেন। যখন রাগ উঠবে এটা পড়বেন, দাঁড়ার অবস্থায় রাগ উঠলে বসে যাবেন, বসা অবস্থায় রাগ উঠলে শুয়ে যাবেন, সম্ভব হলে অজু করে নেবেন। এগুলো মানুষের রাগকে প্রশমিত করতে সহায়তা করে। সেই সাথে একজন শান্ত মেজাজের মানুষের সাথে আপনি বেশি সময় উঠা বসা করুন, তার সান্নিধ্যে থাকার চেষ্টা করুন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সবর কিভাবে করতে হয় আপনি হাত কলমে দেখে সেটা করার জন্য স্পৃহা অর্জন করতে পারবেন। শালিনা আক্তার আপনি জানতে চেয়েছেন, নামাজের সময় কোন মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যায়, মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায় তাহলে নামাজ হবে কিনা? সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য, আবার আপনি ঠিক করে নিয়েছেন, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। জুলিয়া নাসরিন জানতে চেয়েছেন, আমার এক আত্মীয় বললেন দাঁড়িয়ে গোসল করা যায় না, এটা কতটুকু শরিয়া সম্মত? না, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি যে দাঁড়িয়ে গোসল করা যাবে না। ফারজানা ইয়াসমিন আপনি জানতে চেয়েছেন, স্বামী এবং শাশুড়ি একই সময় ডাকলে কার ডাকে আগে সাড়া দেওয়া উচিত? ওয়াজিব, অবশ্যই স্বামীর ডাকে সাড়া দেওয়া আপনার জন্য ওয়াজিব। তানিয়া রূপ আপনি জানতে চেয়েছেন, পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই এক দুই অক্ত নামাজ ছুটে যায়, কি করণীয়? বোন তানিয়া, এই সমস্যাটা অনেক মা বোনেরই হয় যে মাসিক শেষ হলো, আমার মাসিকের ব্লাড দেখা যাচ্ছে কিনা, এটা মাসিকের ব্লাড কিনা সেটা পরখ করতে করতে হেজিটেশনের মধ্যে থাকি আমরা, সে নিশ্চিত করতে করতে অনেক সময় লেগে যায়। তো এরকম যদি হয় এবং তাতে যদি এক দুই অক্ত নামাজ চলে যায়, এটি গুনাহের কারণ হবে। তার কারণ হলো আমাদেরকে কিন্তু শরিয়াতে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে কোন কোন কালার দেখা গেলে সেটি মাসিকের রক্ত হিসেবে বিবেচিত হবে, গণ্য হবে। সে কালারগুলো যদি পরিষ্কার দেখা যায় তাহলে আমরা নামাজ পড়বো না, আর যদি দেখা না যায় তাহলে আমরা গোসল করে নামাজ পড়ে ফেলবো। এমনকি কোনো একটা ওয়াক্ত নামাজে যদি ব্লিডিং বন্ধ হয়ে যায়, অর্থাৎ যে যে কালারগুলো মাসিক হিসাবে গণ্য সেগুলোর কোনোটা দেখা না যায়, তাহলে সেক্ষেত্রে গোসল করে ওই ওয়াক্ত থেকে নামাজ আরম্ভ করতে হবে। অনেক মা বোনরা এখানে অবহেলা করি, সন্ধ্যার সময় দেখা গেল তিনি পবিত্র হলেন, তো পরের দিন দুপুর থেকে তিনি নামাজ শুরু করে দেন। এটি অত্যন্ত জঘন্য এবং গর্হিত একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তাদেরকে ছাড় দিয়েছেন মাসিক সময় সালাতের বিষয়ে, সেখানে নিজে থেকে আরও ছুটি বাড়িয়ে নেওয়া এবং ছাড় বেশি নেওয়া, এটা বড় ধরনের জঘন্য অপরাধ এবং গুনাহের কারণ। বিধায় বিষয়টি খেয়াল করতে হবে আমাদেরকে। যেটা ব্লিডিং, আপনার মাসিকের ব্লিডিং মনে হবে বা প্রবল ধারণা হবে, সেটাকে আমরা মাসিক ধরে নামাজ পড়বো না, অন্যথায় নামাজ পড়বো। হেজিটেশনে ভোগে এক দুই অক্ত নামাজ নষ্ট করার কোনো সুযোগ নেই। আর রাহাদ হাসান আপনি জানতেছেন, উলঙ্গ হয়ে অজু করলে কি অজু হবে? উলঙ্গ হয়ে
যদি কেউ অজু করেন অজু হয়ে যাবে কিন্তু এটা নির্লজ্জ কর্ম এবং অনুচিত কারাহাত বা মাকরুহ থেকে খালি নয় মিজারুর রহমান আশিক জানতে চেয়েছেন নবজাতকের কপালের পাশে কালো কালির গোল টিপ দেয়া হয় এটা কি জরুরি এবং ইসলামের বিধান কি এ সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নেবেন মেহরবানি করে সেখানে আমরা বিস্তারিত বলেছি নবজাতকের কপালে কালো টিপ দেওয়া যদি এই জন্য হয় যে এটা দিলে আর তাকে কোনো ক্ষতি স্পর্শ করবে না তাহলে এটা শিরকে আসগর হবে এটি পরিত্যাজ্য এরকম কালো টিপ দেওয়া যাবে না আর যদি সৌন্দর্যের জন্য কেউ দেয় যে ফুটফুটে ছেলে কপালে সাদা সুন্দরের মধ্যে একটা কালো টিপ থাকলে দেখতে সুন্দর হবে তাহলে সেটি দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই ওবায়দুর রহমান ফাহাদ জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কিনা করা যাবে কোনো অসুবিধা নেই আমি কিছুদিন থেকে এবাদতে আনন্দ পাচ্ছি না অনেক চেষ্টা করছি হচ্ছে না কি করব আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বিষয়টিকে সহজ করেন বোন আমরা অনেকেই কিন্তু এ রোগে রুগ্ন অর্থাৎ আমরা এবাদতে কোনো স্বাদ পাই না এবাদতের স্বাদ কিন্তু কঠিন একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই স্বাদ যাকে দিয়েছেন তিনি কিন্তু আর পৃথিবীর অন্য কোনো কিছুর স্বাদ দ্বারা তিনি আসক্ত হন না এই জন্য ইবাদতের সাথে জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা উচিত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে একটি দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদতি যার অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে আপনার জিকির আপনার শুকরিয়া এবং আপনাকে সুন্দরভাবে ইবাদতের সুযোগ করে দিন আল্লাহর কাছে সে সুযোগ চাইতে হয় সুন্দরভাবে ইবাদতের সুযোগ এই জন্য দোয়াটি প্রত্যেক নামাজের পরে একবার করে নারী পুরুষ সকলেই পড়বেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এর পাশাপাশি ইবাদতের স্বাদ নষ্ট হওয়ার একটা বড় কারণ হলো হারাম ভক্ষণ হারাম ভক্ষণ করলে বা উপার্জনে ভেজাল থাকলে মানুষ ইবাদতের স্বাদ পায় না এই জন্য সেই জায়গাটাতে সংশোধনী আনতে হবে আর তৃতীয়ত হলো মানুষ যখন গুনাহে লিপ্ত হয় বিশেষ করে চোখের জেনা চোখ দিয়ে পুরুষরা যদি পরনারীর দিকে দৃষ্টিপাত করেন পরনারী যদি পুরুষের দিকে দৃষ্টিপাত করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাগুলো তৈরি হয় এই জন্য এই সমস্ত ক্ষেত্রেও আমাদের সংশোধনে আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন নাসির সুলতানা জানতেছেন ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি অজু ভঙ্গ হবে হাঁটুর উপরে প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে যদি একাকী থাকে অথবা লোকজন থাকে যে অবস্থায় হোক না কোনো কাপড় উঠে গেলে অজু কখনো ভঙ্গ হবে না ফাতেমা আক্তার নীলা জানতেছেন সূরা ইয়াসিন পড়লে কি মনের আশা পূরণ হয় এটা কি সহি না এরকম কোনো কথা সঠিক নয় প্রিয় বোন আমার যে মনের আশা পূরণ হয় সূরা ইয়াসিন তেলাওয়াত করলে এটা আমাদের মন গড়া কথা তাছাড়া সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে বিশুদ্ধ আসলে তেমন কোনো হাদিস পাওয়া যায় না এমনি ইয়াসিন হাবিব জানতে চেয়েছেন কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এ আকিদাটা কি সঠিক উত্তর হলো মোটেও সঠিক নয় এটি ভুল এবং ভ্রান্ত একটি বিশ্বাস অর্থাৎ স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছেটালে আপনার সেখানে পবিত্র হবে এটা শিরকি আকিদা কারণ বাসাকে পবিত্র রাখার জন্য অনিষ্ট থেকে মুক্তি রাখার মুক্ত করার জন্য স্বর্ণ এবং রূপার পানির কোনো পাওয়ার নেই অতএব এই পদ্ধতির আশ্রয় নেওয়া এটা ইমানের সঙ্গে সাংঘর্ষিক একটি কাজ